ফের হাতির হানায় গুরুতর জখম দুই আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। শালবনির ঘটনায় চাঞ্চল্য। ফের হাতির হানায় গুরুতর জখম দুজন, ঘটনায় চাঞ্চল্য শালবনির কিসমত বনকাটি গ্রামে। জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে নিত্যদিন হাতির সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসীরা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সময় হাতির হানায় মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল বনদপ্তরের পক্ষ থেকে। তবে পরীক্ষা চলাকালীন হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। শুধু পরীক্ষার্থীরা নয়, এলাকাবাসীরাও গুরুতর জখম হয়েছেন হাতির হানায়। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার কয়েক ঘন্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় আহত হন দুই মহিলা। যদিও পরবর্তীতে বনদপ্তরের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু তার রেশ সামাল দেওয়ার আগেই শালবনির কিসমত বনকাটি গ্রামে হাতির হামলায় গুরুতর জখম গ্রামের দুই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রামের বাসিন্দারা কাজে বেরিয়েছিলেন, তখনই কিসমত বনকাটি গ্রামের পাশেই এক মহিলার ওপর হাতি হামলা চালায়। তবে এই বিষয়টি জানাজানি হওয়ার আগেই অসাবধানতাবশত ওই গ্রামেরই আরেক যুবক সকালে প্রাতকৃত সারতে গিয়ে হাতির হামলায় পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতেরা বর্তমানে চিকিৎসাধীন। আহতের পরিবার সূত্রে জানা যায়, আহত মহিলার নাম মঞ্জু সিং, বয়স 32। অপরদিকে আহত যুবকের নাম মুক্তিপদ রায়। এই বিষয়ে আহত মঞ্জু সিংয়ের স্বামী জানান, জঙ্গলের একেবারে সামনেই আমাদের বাড়ি। আমার স্ত্রী সকালবেলা বাড়ির সামনে কাঠ সংগ্রহ করছিলেন, তখনই হঠাৎই সামনে চলে আসে একটি হাতি। পালানোর সুযোগ পায়নি, এরপরই হাতি হামলা করে। হাতির হামলাতে গুরুতর জখম অবস্থায় ওকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই বিষয়ে একাধিকবার বনদপ্তরকে জানিয়েও কোনো সুরা হয়নি। হাতির সমস্যার সমাধান না হলে আমাদেরকে হয়তো এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই বিষয়ে আহত যুবক মুক্তিপদ রায় বলেন, আমি সকালে জঙ্গলে গিয়েছিলাম, তখনই হাতি এসে হামলা করে। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি পায়খানা বসতে গেলাম, হঠাৎ দেখা চামকা ওই হাতি এসে পিছন থেকে মারে। ওইটা আমাদের লালবাড়ির জঙ্গলে কিসমত বনকাটি, কিসমত বনকাটি একটি হাতি আছে। হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। বনদপ্তরের পক্ষ থেকে মেদিনীপুর রেঞ্জের রেঞ্জার পাপন মাহান্ত ঘটনার খবর পাওয়ার পরই রওনা দেন সেই গ্রামে। আদিবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি। তবে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন হাতির হামলা বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। হাতি মেরেছে আমাদের হচ্ছে জঙ্গলের সামনে হচ্ছে বাড়ি, আর জঙ্গলের সাইডে কুচা ফুচা গুড়াতে গেছিলো, হাতি মেরেছে। এরকম বারবার হাতি চলে আসছে, ফসলের ক্ষতি করছে, মানুষ মারছে, ঘর ভেঙে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে তাহলে আমরা কি করে বাঁচবো? বারবার এরকম গ্রামে হাতি ঢুকে যাচ্ছে, বনদপ্তর কোনো হচ্ছে স্টেপ নিচ্ছে নি, আর কি বলবো, যাতে না হচ্ছে গ্রামে হাতি ঢুকে তার ব্যবস্থা নিউ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শালবনি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।